শাসক দল বিজেপির শৈলাচারীর বিরুদ্ধে এবার গর্জে উঠল তৃণমূল কংগ্রেস। ত্রিপুরা রাজ্য বিধানসভা নির্বাচনের কয়েক মাস বাকি, আর এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রত্যেকটি রাজনৈতিক দল ইতিমধ্যেই বিভিন্ন কর্মসূচি নিয়ে মাঠে নেমে পড়েছেন। সেই সাথে বসেনি তৃণমূল কংগ্রেস। সিপিআইএম এর গড় হিসাবে পরিচিত 55 বাগবাসা কেন্দ্র এবং 54 কুর্তি কদমতলা কেন্দ্রে শাসক বিরোধীকে চ্যালেঞ্জ ছুড়ে দিল তৃণমূল। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী সোমবার 55 বাগবাসা কেন্দ্রের ইছাই লালছড়া কমিউনিটি হলে বিকাল 3 ঘটিকায় এক কর্মী সভা অনুষ্ঠিত হয়। এদিন কর্মী সভা শেষে কদমতলা ধর্মনগরীর মূল সড়কে এক সুবিশাল মিছিল সংগঠিত করল তৃণমূল কংগ্রেস। মূলত রাজ্যের দিকে দিকে নারী নির্যাতন, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব দূরীকরণ এবং আইএওয়াই ঘর বন্টন নিয়ে পাহাড় সম দুর্নীতির প্রতিবাদে এই বিক্ষোভ মিছিল। মিছিল থেকে একটাই আওয়াজ, এই বিজেপি আর না, জুমলা সরকার আর না। তৃণমূলের এই মিছিলকে কেন্দ্র করে এদিন কয়েক হাজার কর্মী সমর্থকদের উল্লাসে ব্যাপক সাড়া ফেলে এলাকায়। মিছিলের অগ্রভাগে ছিলেন সাংসদ সুস্মিতা দেব, প্রদেশ তৃণমূল কংগ্রেসের রাজ্য ইনচার্জ রাজীব ব্যানার্জি, প্রদেশ তৃণমূল সম্পাদক হাশিম তালুকদার, উত্তর জেলা তৃণমূল কংগ্রেসের কনভেনার বিমল নাথ সহ অন্যান্যরা। এদিনকার কর্মী সভার মধ্য দিয়ে বিজেপি এবং সিপিআইএম ছেড়ে রামা হালামের নেতৃত্বে 42 পরিবারের 162 জন ভোটার তৃণমূলে যোগদান করেন। নবাগতদের দলীয় পতাকা হাতে তুলে নিয়ে বরণ করেন উপস্থিত নেতৃত্বরা। এদিকে এক সাক্ষাৎকারে সাংসদ সুস্মিতা দেব বলেন, ত্রিপুরা রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গে নেওয়া সব ধরনের প্রকল্পের সুবিধা ভোগ করবে ত্রিপুরা রাজ্যের সকল অংশের মানুষ। মানুষ একটা পরিবর্তন চাইছে, একটা নতুনত্ব চাইছে, এবং আমরা জাতীয় স্তরে দেখতে পেরেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা বাংলায় করে দেখিয়েছেন প্রত্যেক জাতি ধর্ম এবং শ্রেণীর জন্যে, ঠিক সেই সুশাসনটা ত্রিপুরা রাজ্যের মানুষ আজকে চাইছে তাদের ভবিষ্যতের জন্য। বিজেপি পুরোপুরি ফেল, সিপিএমের এত এত দশকের রাজত্বতে মানুষ বুঝে নিয়েছে যে সিপিএম দিয়ে হবে না, তাই বলেই চলো পাল্টাই করে বিজেপি কেড়েছিল। যাকে পাল্টে আনলো বিজেপি, সেই বিজেপিকে মুখ্যমন্ত্রী পাল্টাতে হয়েছে। তার মানে বিজেপি নিজে স্বীকার করে ফেলেছে যে বিজেপি ত্রিপুরাতে ফেল করে গেছে। এবং আমি মনে করি যে যদি কোনো বিকল্প থাকে সেটা তৃণমূল কংগ্রেস। আমরা ভালো ক্যান্ডিডেট দিব, আমরা এই ধরনের ক্যান্ডিডেট দিব যাকে নিয়ে আগামী দিনে প্রত্যেকটা সমষ্টির জনসাধারণ সেই সমষ্টির উন্নয়নের জন্য কাজ করতে পারে। এবং আমরা কথা দিচ্ছি যে আমরা কোনো জুমলার রাজনীতি করব না। বিজেপি মিসড কলের চাকরি যারা বলেছিলেন, ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা আসামের মুখ্যমন্ত্রী, আজকে শুনলাম আগরতলাতে আসছেন, উনি এত বড় মিথ্যা কথা বলে ত্রিপুরায় গেছেন, আমার মনে হয় না ওনার কোনো নৈতিক অধিকার আছে ত্রিপুরার মাটিতে আবার পা রাখার। কিন্তু মমতাদি যেগুলা প্রকল্প পশ্চিমবঙ্গের মানুষকে কথা দিয়েছিলেন উনি প্রত্যেকটা করে দেখিয়েছেন, এবং যে কাজটা আমরা বাংলায় করেছি আমরা আগামী দিনে ত্রিপুরাতে করতে চাই। আপনার প্রশ্নের উত্তরে, সিপিএমকে যদি আবার এই দুটো সমষ্টি বাগবাসা আর কদমতলার জনসাধারণ যদি আবার সিপিএমকে ভোট দেয়, তবে সিপিএমের কুশাসনটা কী ছিল সেটা আবার রিপিট হবে। কিন্তু তৃণমূল কংগ্রেসকে সুযোগ দিলে একটা নতুনত্ব আসবে এবং নতুন করে কাজ করা হবে, উন্নয়নমূলক প্রকল্পগুলো যেরকম বেঙ্গলে আমরা করেছি আমরা ত্রিপুরার জনসাধারণের জন্য করব। আবেদন করব যে মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটা ওয়েস্ট বেঙ্গলে করে দেখিয়েছেন আমাদের তিনবারের মুখ্যমন্ত্রী, সেই কাজের বিচারটা করবে। কারণ ত্রিপুরা রাজ্যতে এইগুলো প্রকল্পর খুব দরকার রয়েছে। বিগত প্রায় 4.5 বছরে বিজেপি ত্রিপুরার রাজ্যের সাথে শুধু বিশ্বাসঘাত করেছে,
এবং বিজেপিকে কেন এনেছিল ত্রিপুরা রাজ্যের দল? কারণ বামপন্থ দলকে পাল্টাতে এনেছিল। আজকের দিনে আপনারা দেখবেন সমস্ত দেশে যে উপনির্বাচন হয়েছে সেখানে কংগ্রেস প্রত্যেকটা সিটে 2 নম্বর বা 3 নম্বরে গেছে, মানে বিজেপির সঙ্গে টক্কর দেওয়ার ক্ষমতা আজকের দিনে কংগ্রেস দলের নেই। যদি বিজেপির সঙ্গে টক্কর দেওয়ার ক্ষমতা কারুর থাকে সেটা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে, কেউ তৃণমূল কংগ্রেসের রয়েছে। যদি কংগ্রেসকে কেউ ভোট দিন, সিপিএমকে কেউ ভোট দিন, ওরা অপোজিশনে বসবে। তৃণমূল কংগ্রেসকে ভোট দিলে আমরা বিজেপিকে পরাস্ত করব ত্রিপুরাতে। কদমতলা প্রতিনিধি রিপোর্ট, নিউজ বাংলা।